প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদের বাংলা বইয়ে তোমাদের 13 নম্বর পেজে এখানে মোট 8টা প্রশ্ন রয়েছে, এই প্রশ্নের উত্তরগুলা কিভাবে তোমরা করবে ইনশাল্লাহ সেটাই দেখাবো। এবং এটা তোমাদের আছে একটু দেখাই, দেখো তোমাদের বাংলা বইয়ের এটা নমুনা 5-এ এখানে বলা হচ্ছে, যোগাযোগের একটি বিশেষ ধরনের মাধ্যম হলো সাহিত্য। সাহিত্যের মধ্য দিয়ে লেখকের সঙ্গে পাঠকের যোগাযোগ ঘটে, এটি একটি লিখিত যোগাযোগ। নিচে হুমায়ুন আহমেদের এনার জন্ম এবং মৃত্যু তারিখ এখানে রয়েছে, 1948 সালে হুমায়ুন আহমেদ জন্মগ্রহণ করে এবং 2012 সালে তিনি মারা যান। তো বলা হচ্ছে নিচে হুমায়ুন আহমেদের লেখা একটি সাহিত্য নমুনা দেওয়া হলো, লেখাটি তার আগুনের পরশমণি, এটা এনার একটি উপন্যাস, ঠিক আছে। এই উপন্যাসের বলা হচ্ছে এই উপন্যাসের অংশ বিশেষ, মানে কিছু অংশ এখানে দেওয়া হয়েছে। হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক, তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে নন্দিত নরকে, শঙ্কশীল কারাগার, জ্যোৎস্না ও জননীর গল্প ইত্যাদি। তো এখানে আগুনের পরশমণি একটা উপন্যাস, সেই উপন্যাসের কিছু অংশ এখানে দেওয়া রয়েছে, অবশ্যই তোমরা এটা পড়ে নিবে। এবং উপন্যাসটি পড়ার পূর্বে অবশ্যই তোমরা এখানে যে শব্দের অর্থগুলো রয়েছে সেটা একটু পড়ে নিবে। দেন এখানে দেখো তোমাদের 8টা প্রশ্ন দেওয়া হয়েছে, এই প্রশ্নের অ্যান্সার তোমরা কিভাবে দিবে ইনশাল্লাহ সেটাই আমি দেখাবো। এবং এখানে আমি অলরেডি এটা লিখে রেখেছি তোমরা উত্তরগুলো কিভাবে দিবে। দেখো প্রথম যে প্রশ্নটা, কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে, তাহলে এই প্রশ্নের উত্তরে আমরা ইজিলি বলতে পারি এখানে যোগাযোগ করা হয়েছে লিখিত মাধ্যমে। পরবর্তী প্রশ্নে, এই মাধ্যমের সঙ্গে যোগাযোগের অন্যান্য মাধ্যমের তফাত কী, তাহলে এখানে আমাদের বলতে হবে লিখিত মাধ্যমে যোগাযোগ করলে লেখকের ভাবনা, অভিজ্ঞতা, কল্পনা বা তথ্য পাঠকের কাছে স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়, লেখক তার কাজের ওপর বারবার পরীক্ষা করে নিতে পারেন এবং পরিমার্জন করতে পারেন, পাঠক তার পছন্দ মতো সময়ে ও গতিতে লেখাটি পড়তে পারেন এবং বুঝতে পারেন। তো এটা হচ্ছে তফাত অন্যান্য মাধ্যমের থেকে, তোমরা তোমাদের মতো করেও কিন্তু এটা লিখতে পারো। তারপরে যে প্রশ্নটা করা হচ্ছে, এই যোগাযোগে কি কি উপকরণ ব্যবহৃত হয়েছে, তো এখানে আমাদের বলতে হবে এই যোগাযোগে ব্যবহৃত উপকরণ হলো, তোমরা এটুকু যদি না লিখতে চাও তাও হবে, আচ্ছা এটুকু বাদ দিয়ে দিলাম। এখানে মূলত লেখক কাগজ, কলম, টাইপরাইটার, প্রিন্টার, বই ইত্যাদি। টাইপরাইটার কি আশা করছি তোমরা জানো, তো এইগুলা তিনি ব্যবহার করেছেন। পরবর্তী প্রশ্নে দেখো, একজন লেখক লেখার সময়ে কি কি উপকরণ ব্যবহার করেন, এখানে দুইটা প্রশ্ন কিন্তু একসাথে দেওয়া হয়েছে। বলা হচ্ছে একজন লেখক লেখার সময়ে কি কি উপকরণ ব্যবহার করেন এবং একজন প্রকাশক প্রকাশের সময়ে কি কি উপকরণ ব্যবহার করে থাকেন। তো এখানে আমরা বলবো একজন লেখক লেখার সময়ে ব্যবহার করেন কাগজ, কলম, টাইপরাইটার, কম্পিউটার, ওয়ার্ড প্রসেসর, ইন্টারনেট, গ্রন্থাগার, রিসার্চ পেপার ইত্যাদি। এর মধ্যে তোমরা একটু কম বেশি করে লিখতে পারো। এবং একজন প্রকাশক প্রকাশের সময়ে ব্যবহার করে থাকেন প্রিন্টার, স্ক্যানার, ফটোকপি, লেমিনেশন, ক্যাটালগ, বিজ্ঞাপন ইত্যাদি। এর মধ্যেও তোমরা একটু কম বেশি করে লিখতে পারো। এরপরে দেখো বলা হচ্ছে এই যোগাযোগের উদ্দেশ্য কি, তো এখানে আমরা বলবো এই যোগাযোগের উদ্দেশ্য হলো বাংলাদেশের, এটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ তোমরা অবশ্যই উপরে যে উপন্যাসের অংশ বিশেষটা রয়েছে সেটা পড়ে নিবে, সেটা পড়লেই কিন্তু তোমরা এই প্রশ্নগুলোর উত্তর সুন্দর করে করতে পারবে। সুতরাং অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই তোমরা এটা পড়ে নিবে। তো এই যোগাযোগের উদ্দেশ্য হলো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, নায়কত্ব, বীরতা, বিপন্নতা, আত্মত্যাগ ও আত্মবলিদানের গল্প পাঠকের কাছে পৌঁছানো। তো এখানে যে যোগাযোগটা করা হয়েছে লিখিত যোগাযোগ, এই যোগাযোগের উদ্দেশ্য এগুলা। এরপরে দেখো উপরের সাহিত্য নমুনা লেখক কী ধরনের অভিজ্ঞতা পাঠকের
মধ্যে সঞ্চারিত করেছেন? তো এটার উত্তর আমরা বলবো উপরের সাহিত্য নমুনা, মানে উপরে যে সাহিত্যটা রয়েছে, একটি উপন্যাসের কিছু অংশ রয়েছে, তো বলা হচ্ছে উপরের সাহিত্য নমুনায় লেখক মুক্তিযুদ্ধের সময়ের একটি পরিবারের অভিজ্ঞতা, মুক্তিযোদ্ধাদের সংগ্রাম, পাকিস্তানি বাহিনীর নিষ্ঠুরতা ও অত্যাচার, মুক্তিযুদ্ধের প্রভাব ও পরিণাম পাঠকের মধ্যে সঞ্চারিত করেছেন। তোমরা যদি পড়ে থাকো তাহলে অবশ্যই এটা বুঝতে পারবে। এরপরে এই যোগাযোগে আর কোন কোন মাধ্যম ও কী কী উপকরণ ব্যবহার করা যেত? তো এখানে আমরা লিখেছি, দেখো, এই যোগাযোগে আর ব্যবহার করা যেত মৌখিক মাধ্যম, অডিও মাধ্যম, ডিজিটাল মাধ্যম, সোশ্যাল মিডিয়া মাধ্যম ইত্যাদি। এখানে তোমরা তোমাদের মতো করেও লিখতে পারো। এরপরে ফাইনালি দেখো, বলা হচ্ছে ভিডিও মাধ্যমে উপস্থাপনের ক্ষেত্রে নতুন কী কী উপকরণ প্রয়োজন হবে? তো এখানে এই প্রশ্নের উত্তরে আমরা বলবো, সাধারণত ভিডিও মাধ্যমে উপস্থাপন করার জন্য ক্যামেরা বা ওয়েব ক্যাম, মাইক্রোফোন বা হেডফোন, কম্পিউটার বা ল্যাপটপ, ইন্টারনেট সংযোগ, ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার বা অ্যাপ যেমন জুম, স্কাইপ, গুগল মিট ইত্যাদি, এগুলো মূলত আমাদের প্রয়োজন হবে। তো আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো। ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। যদি তোমাদের ভালো লাগে, ইনশাল্লাহ আমি বাংলা ভিডিওটা কন্টিনিউ করতে থাকবো।